बहुत बढ़िया, मैं वीडियो प्ले ही नहीं किया। बहुत बढ़िया ছিল তো কলকাতা থেকে গেছিলাম, শঙ্করনাথ বলছে বিগ বাজার যাবে, হ্যাঁ অমির রুমে আসছিল, বলছে যাই বিগ বাজার যাব। বললাম বিগ বাজার কি যাবা, বিগ বাজার তো এমনিও ভালো নাই, বন্ধই হয়ে গেছে এখন, স্পেন্সার চলো। হ্যাঁ কোথায়? স্পেন্সার। আচ্ছা, অমির কাছে অ্যাক্সিস মল আছে যে, ওখানে ওখানে স্পেন্সার আছে বড়। তো বললাম স্পেন্সারই চলো। হাই রোড দিয়ে বেরোবা? হাই রোড হাই রোড ভিতর দিয়ে বেরো। এই যে টুক 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 ঝুলা ধরছে খাইতে খাইতে। কি হলো? তো বলছে স্পেন্সার নিয়ে যাবো। বললাম স্পেন্সার চলো, স্পেন্সার নিয়ে যাবো। স্পেন্সার নিয়ে গেলাম। হ্যাঁ, যাওয়ার আগে হিলান আনাকে বললাম ভুল করে ও তোমার ফ্যামিলিকে এখানে নিয়ে আইসো না, প্রথম প্রথম যখন আসবে। বলছে কেন? আমি বললাম ভিতরে যাই বুঝবার, খুব জিনিস থাকে তো কসমেটিক থেকে নিয়ে খাওয়া। ঘড়িটা বেশি নিচে হয়ে গেছে, ওরও উপরে দরকার ছিল। আগে তো বহুত উঁচা লাগতো, আগে অনেক উঁচু লাগতো, ঘড়িটা চলছে তো কিন্তু বোঝা যায় না, আরো উপরে হলে ঘড়ি মোট ফ্ল্যাগ হয়ে গেছে, তারপর থেকে তো ঘড়ি মোট বাচ্চা বাচ্চা লাগাচ্ছে। অ্যাকচুয়ালি ফ্ল্যাগের সমানই ঘড়িটা দরকার ছিল, মোটামুটি একটু নিচে, অ্যাটলিস্ট ওই লাইট থেকে হালকা। হ্যাঁ হ্যাঁ, তাহলে ভালো লাগতো। যত আছে না ওটাকে আরো হাফ উঁচা করে। রেলগেট তো মিনিট লাগলো, 4 মিনিট হয়ে গেছে, আমরা এখনো পৌঁছাতে পারি না বাড়ি। স্টেবল করে নিলে সেই লাগবে এখন।
তো শপিং মার্কেট একদিন বড় দোকানে চলে যাবো, অন্য দিন যাবো তো বাজারটা যাবো। আসলে খালি খাবার দাবারের গন্ধ, আমার পাশে শুধু খাবার দাবার। হ্যাঁ, যখন সিধা থাকে না বা যেদিন নিরামিষ থাকে বা উপাস থাকে আমি এদিকে আসি না, মনটা চলে যায় এদিকে খাওয়ার জন্য, না মাথা নষ্ট হয়ে যায়। রুটি দিত যে গান্ধী থেকে খিচুড়ি দিচ্ছে রাস্তায় ঘুরছি, আছে বাড়ি যাচ্ছি, বাড়ি যেতে যেতে রাস্তায় যা পড়ছে তুই ঝগড়া করছিস কেন? নাম বলেনি আমাকে আগে, হ্যাঁ, কিন্তু মনে 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 ভাবছে বলে দিচ্ছি, কয়েকবার বললাম, মনে মনে ছিল আর কি। হ্যাঁ, বলেন। হতে পারে আমি কোন রাস্তায় ছিল বলছো? হ্যাঁ, Thank you.
सफर शेष मोबाइल टा नाउ।